আমরা এখানে এসে দেখলাম যে একটা গরুর বাচ্চা, তার জন্মের সময় ওজন ছিল গরুর যে মালিক তার ভাষ্য মতে 1.5 থেকে 2 কেজি। এখন এই গরুর বয়স, গরুর বাচ্চার বয়স 13 মাস, এখন তার ওয়েট 21 থেকে 22 কেজি। তো এটা আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় বলেছেন এটা অস্বাভাবিক, জন্মের সময় তার ওয়েট কম, এখন যে বয়স সে অনুযায়ী তার জন্ম কম, জন্ম অনুযায়ী বয়স কম, জন্ম অনুযায়ী তার ওজন কম। যেহেতু ওজন কম, এই বিষয়টা আমরা, উনি যেটা মতামত দিয়েছেন এটা গবেষণার দাবি রাখে, আসলে কি কারণে এরকম গরুর বাচ্চার ওজন কমে কম হলো এটা আসলে গবেষণা করেই বোঝা যাবে। তো এখানে এই গরুর বাচ্চাটির যে স্বাভাবিক ওজন অপেক্ষা কম ওজন হয়েছে, এ বিষয়ে কোনো প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের কোনো গবেষণা বা আমাদের যদি প্রাণী সম্পদের যে প্রধান গবেষণা প্রতিষ্ঠান সাভার আছে, ওখানকার থেকে যে কোনো প্রতিনিধি দল আমাদের কোনো সহযোগিতা চান, বিশেষ করে উপজেলা প্রশাসনের সহযোগিতা, আমরা এটা গবেষণার কাজে সার্বিক সহযোগিতা প্রদান করব। জানতে পেরেছি যে তার একটি গাভীর একটি বাছুর জন্মগ্রহণ করেছিল 13 মাস আগে, যেটি জন্মের সময় ওজন ছিল 1.5 থেকে 2 কেজি, যার বর্তমান ওজন হচ্ছে 20 বা 22 কেজি। আমরা জানি যে একটি বাছুর জন্মগ্রহণের সময়ই তার ওজন হতে পারে 20 থেকে 22 কেজি, উন্নত তাদের বাছুর হলে সেটি আবার 1 মন বা 40 কেজি 45 কেজিও হয়। তো এখন যে বাছুরটি আমরা দেখলাম সেটি দেশি বাছুর, সেটি যদি জন্মের সময় স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করতো, তার যদি কোনো জেনেটিক্যাল ডিফর্মিটিস না থাকতো, তাহলে হয়তো এটি তখনই হয়তো 20-22 কেজি ওজন হতো, আর যেটি এখন হয়তো 80 কেজি বা তারও বেশি ওজন হতে পারতো। এখন যেহেতু এটি 20-22 কেজি ওজন এবং তার দৈর্ঘ্য বা উচ্চতাও হচ্ছে 21 ইঞ্চি, কাজে এটি আমি মনে করি যে যদি এটি অবশ্যই গবেষণার দাবি রাখে, তারপরেও ফেনোটাইপিক্যালি আমরা দেখে আমি বলতে পারি বা মনে করি যে এটি অবশ্যই গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ডে নাম লেখানোর মতো দাবি রাখে, সেটি নিয়ে আমরা অবশ্যই আগাতে পারি এবং আমরা অবশ্যই এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে চাই।